সব শেয়ার করে বা নাস্তিকদের নিয়ে এটা বলে কিন্তু আসলে আমি নাস্তিক না আমি সব কথাই শুনি ওয়াজও শুনি আবার আপনাদের শুনি দুই পাঁচটাই মিলাই চিন্তা ভাবনা করি দেখি আবার আমি প্র্যাকটিস করি নামাজ পড়ি রোজা রাখি এখন হচ্ছে কি ওই লোক আমাকে কোয়েশ্চেন করতেছে যে তুই কি নাস্তিক কিনা আমি বললাম না আমি মুসলিম কয় না আমি চিন্তা করতেছি তুই নাস্তিক পরে সে বললো যে আমি তো লোকেশন ট্র্যাক করছি সে আমার লোকেশন প্রপারলি বলছে এবং যে আমি তোকে হত্যা করবো মানে এমন একটা এতে আছে আর কি এখন আসলে কি বলবো এটা আসলে কেন হচ্ছে আমি তো জাস্ট আপনাদেরকে লাইক দিছি আমি কিন্তু কোনো কমেন্টস তো করি নাই বা আপনাদের সাথে কখনো যুক্ত হই নাই বা আমি কোনো কিছু নিয়ে কমেন্টস কারোর সাথে তর্কও করি নাই কখনো যে এইসব আপনি কাজ করে আপনি এই ইয়াগুলো নিয়ে আপনারা যখন যেটা বলছে ফোনে বলছেন না স্ক্রিনে বলছেন এইসব বলছে আমার আইডিতে মেসেজ লিখে বলছে মেসেজ স্যার আপনি নিয়ে পোস্ট করেন পোস্ট করেন এটা তো ভাই আসলে নাস্তিকতা পোস্ট করতে এটা

ঠিক আছে রাজু ভাই টেকার সাবধানে থেকে না কি একটা অবস্থা ওকে লিটন লিটন আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ এই যে সক্রেটিস ডকিংস নামে একজন যুক্ত হতে যাচ্ছে না আমার মনে হয় কিছু বলতে করব করব যুক্ত করব লিটন ভাই বলুন আমার কথা শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ইয়া আই মিন আজকে অনেক কিছু শুনলাম ইয়াস উনি আপনাকে গালিটা দিল অনেক যে টিটিএম বাট আমার মনে হয় এটা একটা কালচার শখ নোটিস করছি যখন মানুষ ধর্ম বেশি পালন করতে যায় তাদের সেন্স অফ হিউমারের অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যায় তারা অনেক কিছু সহ্য করতে পারে না টলারেন্স আর খুবই কমে যায়

লিওন ভাই সবচেয়ে সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে যে যাদেরকে নিয়ে ফারাজ ভাইয়া আসিফ ভাইয়া অথবা আপনাদের মতো যাতে মাইন্ডসেট যারা ওপেন মাইন্ডসেট যারা মেয়েদের এই জিনিসগুলো ইসলামে যেগুলো লেখা আছে অথবা ইসলামে যেগুলো বলা আছে এগুলো সাপোর্ট করেন না এবং এগুলো জাস্টিফাই করার চেষ্টা করেন এবং এগুলো যে ড্রং এটা প্রুভ করার জন্য চেষ্টা করেন সেই মেয়েরাই যখন এসে এই জিনিসগুলোকে জাস্টিফাই করা ট্রাই করে যে না এগুলো ভালো এগুলোই তখনই সবচেয়ে আমার বেশি খারাপ লাগে যে আমাদেরকে এতভাবে ডিগ্রেড করা হচ্ছে আমাদেরকে কলা তেঁতুল মানে এমন ভাবে এমন কোনো নিকৃষ্ট কোনো ওয়ে নেই যে মেয়েদেরকে ইউজ করা হচ্ছে ইসলামে এবং নবী মোহাম্মদের সময় করা হয়েছে এবং সেই মেয়েরাই আমরা এখন এসে বলছি যে না এটা ভালো এটা ভালো হ্যাঁ কেন কেন দেনমোহর দিবে না দেনমোহর তো ভালো জিনিস হ্যাঁ এই এটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে এবং আমি আসলে এটা কারণ কি কারণ রং আমি সাথে আমার একটা পার্সোনাল শেয়ার করি দুই যুগ আগে আমি বাংলাদেশের বাইরে চলে আসছি দুই যুগ না এবং যখন আমি চলে আসি তখন আমি কিছু পার্টিকুলার ধারণা নিয়ে আসছিলাম ইউরোপ সম্বন্ধে যে ইউরোপে এই অবস্থা সবকিছু কারণ বাংলাদেশে তো আপনি ভুল শিখেন সো হোয়াট উই ডু উই জাজ পিপুল কুইকলি আমরা মনে করি কি ইউরোপের মধ্যে মনে হয় সবাই খুবই খারাপ সবকিছু খারাপ অনেক বেহায়াপনা অনেক কিছু সো আমরা করি কি একটা প্রি এক্সিস্টিং মানসিকতা নিয়ে ইউরোপে তারা তারা লিওন ভাই তারা ইউরোপিয়ান কালচার আর আমেরিকান কালচার সম্পর্কে আইডিয়া নাই তাদের পর্ন কালেকশন থেকে বুঝছেন ইয়া ইয়া পর্ন কালেকশন আর যেটা দেখায় তারা মনে করে না তারা যেটা বুঝতে পারে না তিনশো বছর চারশো বছর ইউরোপ স্ট্রাগল করে এই সিভিলাইজ ওয়েতে আসছে ইট টুক লং টাইম ফর দ্যাম টু কাম টু দ্যাট লেভেল অফ সিভিলাইজেশন আর আমরা আসি এখনো স্টোন এইচে টু সাম এক্সটেন্ট সো আমরা যখন তাদেরকে জাজ করি इट्स लाइक আপনি মনে করেন পিএইচডি করতেছেন একটা বিষয়ের উপরে আপনি যখন জ্যোতি গালি দেখেন ভাই তাই দেখেন জ্যোতি ইউরোপিয়ান কালচার আমেরিকান কালচার যত এগুলোকে জ্যোতি গালি গ্লাস করি এইগুলো তোমার একটা ভিসা পাই ভিসা পাইলে মানে একেবারে যাওয়ার জন্য দিতে দেখেন আপনি আপনি যে কোনো জায়গায় যেখানে বাংলাদেশে যেখানে ঢাকার মতো যেখানে আপনার ইন্ডিয়ান ভিসা দেয় জায়গাটা যমুনা ফিউচার পার্ক আপনার যদি কারো কারো ওই যৌনা যমুনা ফিউচার পার্ক ওইখানে ওই লাইনটা দেখার সৌভাগ্য হয় আপনি দেখেন ওইখানে যে কি পরিমাণ মানুষ লাইনে দাঁড়ায় থাকে ইন্ডিয়া যাওয়ার জন্য যত ইন্ডিয়ার গালিগালাজ প্রথম দিন যে দিন যমুনা ফিচার পার্কের মধ্যে ইন্ডিয়ান ভিসা খুলে আপনি ওটার একটা নিউজ ক্লিপ আছে দেখবেন বাংলাদেশীরা কিভাবে দৌড়াইতেছে ইন্ডিয়ান ভিসার জন্য হ্যাঁ ইটস লাইক বিয়ার বড় জোরে দৌড় ইন্ডিয়ান ভিসার তার মানে হলো গালিগালাজ আমাদের পর্যন্ত ওইটাই আমাদের বন্ড এডুকেশন ব্যবস্থাতে আমরা নিজেরাই অতিষ্ট সুতরাং কিছু নাই যোগ্যতা বলে কোনো কিছু নাই বাট পাকтами মানে ওদের গালিগালাজ করাই সেই এইটাতে তারা আছে আগায় আছে যোগ্যতা শূন্য শূন্য যারা যোগ্যতা আমি মনে করি না যে বাঙালি বাঙালি যে ইয়ে মানে বাঙালি যে মেন্টালিটি ভাই এরা সারা জীবন হচ্ছে গোলামি করে আসছে নিজেরা হচ্ছে হিন্দু হিন্দু ইসাদের গোলামি করছে আর্যদের গোলামি করছে পাকিস্তানিদের গোলামি করছে ইসাদের গোলামি করছে এখন তারা নিজেরাই মানে নিজে যারা সিলেক্ট করে যে এর গোলাম হবো আমরা এটা মতো লিডার হওয়ার বা ইয়ে করে শুনে শুনে অন্য মানুষকে জাত করে এটা খুব খারাপ আহ আরেকটা জিনিস হচ্ছে কি দেখেন আমরা মানে ইসলামের ইসলামিক যারা মাওলানা অথবা বড় বড় যারা আলেম ইসলাম থেকে কিন্তু আমরা একটা সাবজেক্টে কিন্তু সেটা হচ্ছে আল্লাহর কিভাবে ইবাদত করতে হয় মোহাম্মদ ইসলামে কি বিজ্ঞান সম্পর্কে কোনো কিছু আছে শেখানো হয় না ইসলামে কি কিছু হয় না কি ভূগোল ইতিহাস সম্পর্কে কিছু হয়। না কি তারপরে আহ এই জিনিসগুলো শেখানো হয় না ইসলাম থেকে কিন্তু আমরা এগুলো কোনো কিছুই শিখে এই যে দুবাইতে যে এত বড় বড় বিল্ডিং এত বড় বড় যে বোর্জ খালিফা যে করলো এটা করতে তো নিশ্চয়ই ইঞ্জিনিয়ার লেগেছে এই ইঞ্জিনিয়ার ডিগ্রিটা যারা নিয়েছে পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই মানে মাদ্রাসা থেকে পড়েনি তারা নিশ্চয়ই সৌদি আরব থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বোর্স খালিফা করেনি তারা নিশ্চয়ই ইউরোপিয়ান কোন ইঞ্জিনিয়ার অথবা আমেরিকান কোন ইঞ্জিনিয়ার হ্যাঁ সো এই বলেন হ্যাঁ তারা কোরআন থেকে এটা শিক্ষাটা পেয়েছে কোরআন গবেষণা করে তারা বানিয়েছে না অতিরিক্ত অতিরিক্ত ধর্মান্ধতার কারণে অতিরিক্ত অতিরিক্ত খারাপ এডুকেশনের কারণে এখন এমন অবস্থা হয়েছে বাংলাদেশে আপনি ভালো একটা ফিল্ম ডাইরেক্টর পাবেন না ইভেন যুদ্ধের সময় জহির রাহানের মতো একটা ডাইরেক্টর ছিল এখন ওইটাও নাই কারণ এখন একটা বিরাট বড় পপুলেশনের একটা অংশ যারা মনে করে হিজাব আর মানে ইসলাম অ্যান্ড দ্যাট ইজ দ্য লুক অফ এ মুসলিম যাদের এই লুক নাই তারা আয়দার হিন্দু বা নাস্তিক আর মুসলিমদের ভিতরেও যদি কেউ কেউ একটু এটা নিয়ে চ্যালেঞ্জ করে তারাও নাস্তিক সো দে গো টুক ইজি কনফ্লিউশন কুইক কমপ্লিউশন আর খুবই এক্সট্রিম অ্যাংগ্রোই আর তারা কিন্তু ওই যে সেন্স অফ ভিম সহ্য করতে পারে না এই যে উনি যে একটু হাসলো একটা খারাপ ব্যবস্থা দেখে ওইটার ওই হাসিটা পর্যন্ত তাদের সহ্য করতে পারে না সিজ ফাইন দ্য টিটিএম was fine today বা দেওয়া সাম পিপল এই হাসির জন্য মেরে ফেলবে

Oh, thank you thanks everyone good night good night